প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতি প্রতিরোধে তার সরকার কঠোর কঠোর অবস্থান নিয়েছে এজন্য দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণভাবে স্বাধীনভাবেই কাজ করছে এবং দুদককে শক্তিশালী করা হয়েছে সকালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিরডাপের আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান দারিদ্র দূর করতে সিরডাপের সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা আদান প্রদান করে এই অঞ্চলের দেশগুলোর আর্থ সামাজিক উন্নয়ন করা সম্ভব পাশাপাশি বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্য দেশের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর কথা বলেন প্রধানমন্ত্রী সদস্য দেশগুলোকে এই অঞ্চলের কল্যাণে নতুন নতুন কর্মসূচি প্রণয়নে এবং গবেষণায় কাজে এগিয়ে আসার জন্য এবং যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বিনিময় করে আমরা যেন দেশের মানুষের এই অঞ্চলের সকল মানুষের আর্থসামাজিক উন্নতি করতে পারি তার জন্য সকলে কাজ করে যেতে পারি দুর্নীতি প্রতিরোধে আমরা কঠোর অবস্থা নিয়েছি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে এবং কমিশন এখন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে